তো সো ওয়েলকাম ভিউয়ার্স, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সামনে পাঁচটা রোলার কবুতরের বৈশিষ্ট্য তুলে ধরবো এবং তাদের নাম এবং কোথা থেকে উৎপত্তি হয়েছে সেই সব বিষয়ে তোমাদের জানাবো। আর যারা এখনও পর্যন্ত অঞ্জন বার্ডস লফটের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো সবার প্রথমে পাঁচ নম্বর যে কবুতরটা সেটা হচ্ছে লোটন কবুতর। এটির উৎপত্তি আমাদের ভারতেই কিন্তু হয়েছে এবং 1800 শতাব্দীতে এটির উৎপত্তি করা হয় ভারতে। এরা মাটিতে ডিগবাজি দেওয়া খুব ওস্তাদ। আপনারা একটু ঝাঁকিয়ে বা ফু দিয়ে এদেরকে মাটিতে ছেড়ে দিলে অবশ্যই আপনারা দেখতে পারবেন এটা কত সুন্দর ডিগবাজি দিচ্ছে। মূলত এর ডিগবাজি খেলা দেখেই মানুষকে কিনতে ইচ্ছুক হয়। আপনারা দেখলে খুব মুগ্ধ হয়ে যাবেন এই ডিগবাজি। প্রতি জোড়া লোটন কবুতর আমাদের ভারত এবং বাংলাদেশে আপনারা 1500 থেকে 3000-এর মধ্যে পেয়ে যাবে এবং এরা যত বেশি ডিগবাজি দেয় এবং যত রেয়ার কালার হবে আপনারা কিন্তু ততটাই দাম বাড়তে পারে। এক এক জাস্ট দাম কিন্তু 1500 থেকে 3000-এর মধ্যে হয় এবং রেয়ার কালার হলে তবেই কিন্তু এর দাম বাড়বে। এবং এরা বিভিন্ন কালারের হয়ে থাকে, 4 থেকে 5 রকম কালারের লোটন কবুতরের প্রজাতি ভারত এবং বাংলাদেশে উৎপত্তি করা হয়েছে। যারা বড় বড় ব্রিডাররা আছে তারাই জানে যে কত রকমের প্রজাতির লোটন কবুতর থেকে উৎপন্ন করা যেতে পারে। তো নেক্সট যেই কবুতরটা আপনাদেরকে দেখাবো সেই কবুতর হচ্ছে নাম্বার 4-এ যে কবুতরটি আছে সেই কবুতরটি হচ্ছে পার্ডলোর লোড়ার কবুতর। এটির উৎপত্তি হয়েছে ইংল্যান্ড থেকে। পার্ডলোর রোলার কবুতর এটির উৎপত্তি কোথা থেকে হয়েছে? ইংল্যান্ড থেকে। এবং এরা কিন্তু মাটিতে ডিগবাজি দেওয়ার জন্য ওস্তাদ। এদের মাটিতে ডিগবাজি দেওয়ার ওস্তাদের জন্যই কিন্তু মানুষ একে কেনে এবং প্রচুর পরিমাণে ব্রিড করে। এদের ব্রিড খুব এক হওয়ার জন্য এবং এটি রেয়ার হওয়ার জন্য এর দামটাও কিন্তু একটু হাই লেভেলের আছে। এরা মাটি থেকে হালকা উপরে উঠেও মাঝে সাথে ডিগবাজি দিতে দেখা যায়। আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমি ক্যাপচার করেছি, এটা এই কবুতরগুলোর খুবই অসাধারণ প্রতিভা এবং খেলার জন্য এদেরকে কিন্তু লোকজন কিন্তু কিনতে পছন্দ করে। প্রতি জোড়া পার্লর রোলার কবুতর আপনারা বাংলাদেশ এবং ভারতের থেকে উৎপত্তি করতে পারেন 5000 থেকে 10000-এর মধ্যে এবং এদের কিন্তু ডিগবাজি দেওয়ার উপরে নাম নির্ভর করা হয়। ডিগবাজি দেওয়ার উপরেই কিন্তু দাম নির্ভর করা হয়। এবার 3 নম্বর যে কবুতরটা আসছে সেই কবুতর হচ্ছে গালাদাজ রোলার। এই কবুতরটি উৎপত্তি হয়েছে রোমানিয়ার গালাদাজ থেকে। এটি উৎপত্তি হয়েছে 1800 শতাব্দীতে এবং এরা হাওয়ায় ডিগবাজি দেওয়ার জন্য ওস্তাদ। এদেরকে আপনারা একটুখানি হাওয়ায় ছুড়ে দিয়ে আপনারা এদের ডিগবাজি প্রদর্শনী দেখতে পারেন। মূলত এদের ডিগবাজি প্রদর্শনীর জন্য যারা কবুতর ভাই বোনেরা আছো বা উস্তাদরা আছো তারা কিন্তু এদেরকে খেলতে পছন্দ করে। দেখতেই পাচ্ছ এরা কেমন হাওয়ায় বাতাসে ভেসে ভেসে ডিগবাজি দিতে প্রস্তুত হয়। গালাদাজ রোলার কবুতর তোমরা ভারত এবং বাংলাদেশে 2500 থেকে 5000-এর মধ্যে কিনতে পারো। 2 নম্বর যে কবুতর কিনতে পারো সেটি হচ্ছে প্রতি 5000 থেকে 1200 টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা। এরপরে যদি 1 নম্বরে দেখাবো সেটা হচ্ছে বার্ডহিম রোলার কবুতর। এটির উৎপত্তি হয়েছে বার্ডহিম